দাউদি বোখরা সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বোখরা সম্প্রদায়ের সভাপতি কায়েদ জোহর ওয়ালার চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এ সময় প্রধানমন্ত্রী বলেন অন্যান্যদের মতো বোখরা সম্প্রদায়ের মানুষেরাও শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করবে এজন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি দেশ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাবে বলেও জানান সরকার প্রধান প্রতিনিধি দল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিরাপত্তা আর্থ সামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন